হ্যালো গাইস, আই এম দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো দুটো বিষয়কে নিয়ে, দেবদার এবং দুটো বিষয় কিন্তু দেবদার সংক্রান্ত, এবং একটা হচ্ছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য এবং আর একটা হচ্ছে বাঘাযতীন। সো প্রথমে যদি আসি ব্যোমকেশ ও দুর্গ রহস্যকে নিয়ে, এই ছবিটা বক্স অফিসে সাকসেসফুল তো হয়েই গেছে এবং দাপটের সঙ্গে কিন্তু বিজনেস করছে বক্স অফিস। তার কারণটা হচ্ছে অফিসিয়াল হল লিস্ট কিন্তু শেয়ার করা হয়েছে যে কোনগুলো পুরোপুরি হাউসফুল গেছে এবং কোনগুলো পুরোপুরি অলমোস্ট ফুল গেছে, এবং নন্দন বলি বা রাধা স্টুডিও বলি এগুলো কিন্তু পুরো হাউসফুল গেছে, এবং তাছাড়া আরও প্রচুর সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে প্রচুর মাল্টিপ্লেক্সও কিন্তু পুরো প্রায় অলমোস্ট ফুল কিন্তু গেছে। এবং আমরা সাউথ সিটি বলি বা নজরুল তীর্থ বলি, স্টার থিয়েটার বলি, এগুলো কিন্তু প্রায় অলমোস্ট ফুল কিন্তু ছিল গতকাল। এবং আজকের সানডে ব্যাপক রেসপন্স, হিউজ রেসপন্স, এবং এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে ডে ওয়ানের থেকে ডে টুতে কিন্তু রেসপন্স ভালো ছিল, এবং আজকে ডে থ্রি 13th অফ অগস্ট, এবং আজকের কিন্তু রেসপন্স প্রচণ্ড ভালো, এবং আজকের মানে চরম লেভেলে কিন্তু অ্যাডভান্স বুকিং হয়েছে, এবং আজকের আশা করা হচ্ছে যে অ্যাডভান্স বুকিং থেকে একটা হিউজ লেভেলে কালেকশনস করবে। এবং আমি আজকের অ্যাডভান্স বুকিং নিয়ে আমি কিন্তু একটা কথা বলবো। এখন কথা হচ্ছে গতকাল যে লেভেলের মানে অ্যাডভান্স বুকিং হয়েছে বা যে লেভেলের স্পট বুকিং হয়েছে, আমি আশা করছি যে কালকের, গতকাল কিন্তু প্রায় ওরকম 30-35 লাখের মতো কিন্তু বিজনেস করতে পারে দেবদার ব্যোমকেশ ও দুর্গ রহস্য। এবার এক্স্যাক্টলি ফিগার তো আমরা মানে বাংলাতে কিন্তু বলা হয় না, বাট আমি শিওর শর্ট কয়েকদিন পরে নিশ্চয়ই দেবদার প্রোডাকশন হাউস থেকে হয়তো জানানো হবে যে এক্স্যাক্টলি ফিগারটা কতটা। বাট এটা আমার যে প্রেডিকশন, এটা আমার মনে হয় যে এটা কিন্তু মোটামুটি 30-35 লাখের মতো কিন্তু বিজনেস করতে পারে অন ডে টু। এবার দেখা যাক এক্স্যাক্টলি ফিগারটা কতটা কি উঠে আসে। সেকেন্ড আমি এই ভিডিওতে কথা বলবো বাঘাযতীনকে নিয়ে, এবং এই প্রজেক্টটা কত বড় যে প্রজেক্ট হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকে জানি, এবং এটার কিন্তু আসছে প্যান ইন্ডিয়া অফিসিয়াল প্রি টিজার। আমি কিন্তু প্রিভিয়াস যে ভিডিওতে একটা আপডেট দিয়েছিলাম যে এই প্রজেক্টটার কিন্তু প্রি টিজার আসছে, এবং সেটা হচ্ছে বাংলাতেও আসছে এবং হিন্দিতেও কিন্তু আসছে। সো হিন্দিতে কবে আসে? হিন্দিতে কিন্তু আসছে 15th অফ অগস্ট ঠিক সকাল 11টার সময়, এবং বাংলা ভার্সনটা কিন্তু আসছে কালকের এক্স্যাক্টলি কিন্তু সকাল ঠিক 11টার সময়। এবারে দুটো যে টিজার আমি কিন্তু রিয়াকশন ভিডিও করব, তোমরা অবশ্যই দেখো, এবং দেখে কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানিও, এবং তোমরা কতটা এক্সাইটেড এই এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে, এবং তোমরা তোমাদের কী মতামত এটা সাকসেসফুল হবে কি না, বা কতটা সাকসেসফুল হতে পারে, বা প্যান ইন্ডিয়াতে কীরকম কালেকশনস করতে পারে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সো এখনকার ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।